সত্য প্রচার করা সব সময়ই খুবই কঠিন কাজ। আর সেই কঠিন কাজটি জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য করে যাচ্ছেন মাইটিভির সংবাদকর্মীরা। মাইটিভির দুদিনব্যাপী জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান প্রফেসর ডক্টর আ.ম.শ. আরেফিন সিদ্দিকী। অনুষ্ঠানে মাইটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে মাইটিভি অতীতে যেমন কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট, ক্যামেরা ছিলেন তাপস চন্দ্র দাস। সম্মেলনে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হয় রাজধানীর হাতিরঝিল মাইটিভির প্রধান কার্যালয়। ফুলেল শুভেচ্ছায় তাদেরকে বরণ করে নেন বার্তা বিভাগের পরিচালক সহ মাইটিভি পরিবারের সর্বস্তরের কর্মীরা। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় উদ্বোধনী পর্ব। প্রথমবার হচ্ছে আমাদের এই প্রতিনিধি সম্মেলন। মাইটিভির এগিয়ে চলার গর্বিত অংশীদার এই সংবাদকর্মীদের অভিবাদন জানান পরিচালক বৃন্দ। আপনারা সাংবাদিক আমাদের জন্য, দেশের জনগণের জন্য যে ঝুঁকি নিয়ে জনপদের জন্য যে কাজ করে যাচ্ছেন, আমরা বেশ গর্বিত। মাইটিভি সুনামের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, আমাদের সঠিক তথ্যটা আপনারা আমাদেরকে সব সময় 24/7 দিয়ে যাচ্ছেন। প্রতিনিধি সম্মেলনের আহরিত জ্ঞান আপনারা মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে মাইটিভির প্রতিবেদনকে শানিত করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনারা কাজ করছেন সৈনিকের মতো, আপনারা আলো ছড়িয়ে দিচ্ছেন মাইটিভির দেশ থেকে দেশান্তর। যাদের অক্লান্ত প্রচেষ্টা আর বস্তুনিষ্ঠ সংবাদে মাইটিভি অর্জন করেছে গণমানুষের আস্থা, পেয়েছে দর্শক প্রিয়তা, তৃণমূলের সেই সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক আসফিয়া উদ্দিন। মিলন মেলায় আমরা সবাই একত্রিত হতে চাই। মাইটিভি সবসময় গুরুত্ব দিয়ে থাকে অবহেলিত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষকে ক্যামেরায় ফুটে ওঠা সমাজের অবহেলিত মানুষের চিত্র। জীবনের ঝুঁকি নিয়েও মহান এই পেশা বেছে নিয়ে দেশ এবং জাতির জন্য কাজ করে যাওয়ায় অংশগ্রহণকারীদের সাধুবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আ.ম.শ. আরিফিন সিদ্দিক। কখন একটা তথ্য সংবাদ, সকল সংবাদই তথ্য, যে কোনো সংবাদ, তার মধ্যে ইনফরমেশন আছে, সেটা তথ্য। কিন্তু সকল তথ্য সংবাদ নয়। যে পেশায় আপনি ঢুকেছেন, যে পেশার সঙ্গে আপনি যুক্ত আছেন, সেই জন্য আমার মনে হয় প্রতি মুহূর্তে আপনাদের সচেতন থাকতে হবে, যে আপনারা সচেতনভাবে আপনাদের কাজকর্ম পরিচালনা করছেন, বস্তুনিষ্ঠতার বাইরে সাংবাদিকতা হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে মাইটিভি অন্যদের জন্য অনুকরণীয় হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আসলে এই টেলিভিশনটি, এই টেলিভিশনটির আসলে মালিক কোম্পানিটির মালিক আমি, কিন্তু মাইটিভির এই গণমাধ্যমটির মালিক আমি। এটা বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন, অনেকগুলো গণমাধ্যম দিয়েছেন, স্যাটেলাইট চ্যানেল দিয়েছেন, আমরা যাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি। করোনা মহামারী সহ সময়ের পথচলায় তৃণমূলের সংবাদকর্মীদের নিরলস প্রচেষ্টা জাতি স্মরণ রাখবে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিত্ব নাসিরউদ্দিন সাথী। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, দায়িত্ববোধ, নিষ্ঠা, উদাহরণ প্রতিনিয়ত আপনাদের সংবাদ সংগ্রহে রাখছেন, তা সাংবাদিকতার মাইলফলক হয়ে থাকবে। সংবাদকর্মীদের মহা এই মিলনমেলায় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট জনেরা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।